ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন আমাদের অনুষ্ঠানে যেরকম দর্শকরা ফোন করছেন তেমনি ফেসবুকেও দর্শকরা প্রশ্ন করছেন তাহমিদুর রহমান নামের একজন দর্শক জানতে চেয়েছেন হেপাটাইটিস বি আক্রান্ত রোগীরা কি ভ্যাকসিন নিতে পারবেন হেপাটাইটিস বি আক্রান্ত রোগীরা নিতে পারবেন তার মানে আমি ওইভাবে ডাইরেক্ট যদি আসলে এগুলো তো স্পেসিফিক কোশ্চেন মানে ওটার উপর ওরকম কোনো ট্রায়াল এখনো হয় নাই কিন্তু নিতে যে পারবেন না যদি আমরা সাধারণ সেন্সে বলি তা নয় কিন্তু কারণ হচ্ছে এটা ভ্যাকসিনটা হলো এটা ভাইরাসের একটা অ্যান্টিজেন ঢুকিয়ে দেওয়া হয় এবং এটার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডি দিয়ে যখন সেকেন্ড টাইম ওই ভাইরাস যদি কেউ ভাইরাস দিয়ে অ্যাটাক হয় ওই ভাইরাসটাকে মেরে ফেলে তো সুতরাং বি ভাইরাস দিয়ে যদি তার লিভার ফাংশন ভালো থাকে আমার মনে হয় না মানে না নেওয়ার কোনো কারণ থাকতে পারে নিতে পারবেন একটু জানতে চাবো যে করোনার এই সময় যাদের সার্জারি করা প্রয়োজন তাদের জন্য আপনার পরামর্শ কি আর এই সময় সার্জারি কতখানি ঝুঁকির সার্জারির ঝুঁকি তো প্রথম থেকেই কিন্তু সার্জারি করা কিন্তু থেমে নেই আমরা করছি আমরা যতক্ষণ যদি পিছনের দিকে ফিরে থাকাই যে প্রথম যে দুই তিন মাস আমরা সবাই লকডাউনে ছিলাম এবং সরকার অথবা সারা বিশ্বে যে কী করবে প্রথম দিকে বুঝে উঠতে পারতেছিল না কিন্তু তারপর দুই তিন মাস যাওয়ার পরে আমরা যখন দেখলাম যে বা সরকার দেশের মানুষ ডাক্তাররা সবাই দেখলো যে এরকম কাজ বন্ধ করে বসে থাকলে আমাদের রোগীরা চলবে না চলবে না তো তারপর থেকে আমরা আমাদের নিজেদের প্রোটেকশন নিয়ে সরকারের সহযোগিতায় বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির যে আমাদের যে বর্তমান প্রশাসন তারাও যথেষ্ট যে সহযোগিতায় আমরা সরকারি বেসরকারিভাবে সব জায়গায় আমাদের চিকিৎসা চালু করেছি এবং আমাদের সার্জারি শুরু হয়েছে এবং শুরু করছি আমরা এখন যেটা হচ্ছে যে কী করণীয় সেটা হলো আমরা প্রত্যেক রোগীরই আমরা করোনা তৈরি টেস্ট করি টেস্ট করার পরে করোনা নেগেটিভ থাকলে তারপরে আমরা সার্জারিতে যাই হ্যাঁ বলে যে এখন পজিটিভ থাকলে যদি রোগী কোনো রোগী যদি ইমার্জেন্সি হয় কতগুলো ক্যাটাগরিতে আমরা ভাগ করছি এগুলো আসলে প্রোটোকল প্রথম দিকে দেওয়া হয়েছে যে ইমার্জেন্সি সেমি ইমার্জেন্সি আর একটা হচ্ছে ইলেকটিভ সার্জারি যে ইলেকটিভ সার্জারি যে আপনার পরে করলেও হবে সেই রোগীগুলোকে কিন্তু আমরা তখন বিরত রেখেছিলাম এবং ইমার্জেন্সি যাদের তাদেরকে করা হয়েছে এবং উইথ প্রোটেকশন যে আমাদের হেলথ কেয়ার যে যারা গিভার ছিল বা সার্জন সার্জিক্যাল টিম অ্যানাস্থেশিয়ার টিম তারা প্রোটেকশন নিয়ে সেগুলো চালিয়ে আমরা গিয়েছি আর যাদের করোনা হলেই যে সবার মারাত্মক হচ্ছে তা না যাদের মারাত্মক লাং সিমটম বিশেষ করে ফুসফুসের যে সিমটমসগুলো শুরু হইলে যে করোনার লাইনে যে চিকিৎসা সেগুলো দেওয়ার জন্য যে যে হাসপাতালে অপারেশন করা হয়েছে সেখানে আবার করোনা ইউনিট আছে ছিল সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি সেভাবে চিকিৎসা হয়েছে আর যাদের ওরকম বেশি ছিল না করোনা পজিটিভ কিন্তু তাদের কোনো সিমটম ছিল না তাদেরকে যথাযথ সিমটোমেটিক চিকিৎসা দিয়েই তারপরে অস্ত্রোপচারে যাওয়া হয়েছে শামীম আহমেদ নামের একজন দর্শক আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন করোনার ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাই ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে সেক্ষেত্রে করণীয় কি ওকে আমি সৌভাগ্যবান বলতে পারেন আমি এই এর মধ্যে আমিও একজন ভ্যাকসিন নিয়েছি এই গত বৃহস্পতিবার 28 তারিখ যে বাংলাদেশ সরকারের প্রথম টিকাদান কর্মসূচির পরের দিন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে যখন টিকা দেওয়া হয় আমাদের ভিসি স্যার এবং তার ঊর্ধ্বতন যে প্রশাসনের লোকজন ওনারা নিয়েছেন তার সাথে আমরাও প্রায় 220 জনের মধ্যে প্রায় 90% ডাক্তাররা নিয়েছে এবং সেই এর মধ্যে আমিও নিয়েছি এখন পার্শ্ব প্রতিক্রিয়া আসলে একটা টিকা যখন আপনি নেন শুধু করোনার ক্ষেত্রে বলবো না যে 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 রিয়াকশানগুলো দেখা যায় সেগুলো আমারও অনুভূতি আমি হয়েছি আমি ওই যেদিন নিলাম ওদিন রাতে একটু মাথা ব্যথা হয়েছিল গা ব্যথা হয়েছিল এবং ঘুম হয় নাই ভালো এটা হতে পারে যে অস্বস্তি কাজ করেছে তারপরের দিন আমি বাসায় ছিলাম খাওয়া দাওয়া করেছি ঠিকমতো রেস্টে ছিলাম আমার অতটা খারাপ লাগে নাই আর হচ্ছে টিকা যে জায়গাটায় দেওয়া হয়েছে সেটাতে একটু ব্যথা ব্যথা করেছে এই হচ্ছে মানে আমার ফিলিংস এবং আমি আমার বন্ধু যারা নিয়েছে তাদেরকেও জিজ্ঞেস করেছি তাদের মধ্যে হ্যাঁ যেমন 4 জনের মধ্যে 2 জনের হয়তো ওরকম হয়েছে অথবা 2 জনের কেমন কিছুই হয় নাই এরকম অবস্থা আর কি এখন
যেটা উনি বলেছেন যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে কি করব। এখন পার্শ্ব প্রতিক্রিয়া আসলে দুই ধরনের হতে, একটা হচ্ছে সিরিয়াস, একটা হচ্ছে অ্যানাফাইলেকটিক শক, সেটা সাধারণত সাধারণ রেয়ার, ভেরি 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 রেয়ার, সেটা হলে আমরা অবজারভেশনে রাখি আসলে টিকা দেওয়ার কিছুক্ষণ পরে। এটা যখন ওই যে সিভিয়ার রিয়াকশনটা হয় তাহলে হলে উইদিন আওয়ার্সের মধ্যেই হবে। আর যে ছোটো যে যে বললাম যে মাথা ব্যথা গা ব্যথা সেগুলোর জন্য আপনাকে প্যারাসিটামল জাতীয় ওষুধ আর হচ্ছে একটু পানি টানি খাওয়া, বিশ্রামে থাকা, এগুলো করলেই সাধারণত জ্বর মাথা ব্যথার জন্য যে ওষুধগুলো খাওয়া হয়ে থাকে।